বাড়ির থেকে বেরিয়ে এসে দেখি যে একটা ইঞ্জিনের উপরে একটা মাল্টেন দাঁড়িয়ে ছিল, তার উপরে একটা মাল্টেন এসে চেপে গেছে। তারপর বাড়ির থেকে বেরিয়ে এসে দেখি যে একটা ইঞ্জিনের উপরে একটা মাল্টেন দাঁড়িয়ে ছিল, তার উপরে একটা মাল্টেন এসে চেপে গেছে। তো তৎক্ষণাৎ এসে দেখি যে কারো সেরকম কেউ ছিল না আশেপাশে, রাত্রেবেলার সময় এসে তারপর দেখলাম যে ড্রাইভার মানে লোকো পাইলট যারা ছিল তারা ভিতরেই অবস্থায় বসেছিল আর কি। তারা আওয়াজ দেওয়ার পরে আমরা তাদেরকে নিচে নামিয়ে স্টেশনে পাঠিয়ে দিই। হ্যাঁ, ভয়ঙ্কর ঘটনা, বিরাট একটা আওয়াজ কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা যাচ্ছে। সাত আটটা বগি তো নেমে গেছে দেখাচ্ছে এখন, আর যে মাল্টেনটা দাঁড়িয়ে ছিল সেটারও চার পাঁচটা বগি ইয়ে হয়ে গেছে ক্ষতিগ্রস্ত। না, এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, তো ওটা লক করা আছে, তার বাকি খালি দেখাচ্ছে দূর থেকে। সব সমস্ত ক্ষতি হচ্ছে, একটা সিগন্যালিং রুম ছিল এখানে, সেই রুমটা সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে গেছে, ট্রেন চলাচল বন্ধ আছে।